ফেসবুক ইমো মেসেঞ্জারে আমরা অনেক সময় বয়েজের মাধ্যমে ফ্রেন্ডদের সঙ্গে কথা বলে থাকি তো আপনি যদি আপনার ফ্রেন্ডের সঙ্গে ফান করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হবে কারণ আজকের ভিডিওতে আমি এমনই একটি অ্যাপে রিভিউ করতে চলেছি যে অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনি আপনার বয়েসকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলতে পারবেন এবং সেই চেঞ্জ করা বয়সকেই আপনার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে তাদেরকে অবাক করে দিতে পারবেন সে কিন্তু ভাবতেও পারবে না এটি আপনার বয়েস এবং সে কিন্তু একসময় জানতে বাধ্য হবে আপনি কোন অ্যাপের মাধ্যমে এই কাজটি করলেন তো আশা করি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অ্যাপটি কোথা থেকে ইনস্টল করবেন আর অ্যাপের ভিতরে কোন কোন হিডেন সেটিংসের কাজগুলো করতে হবে সেগুলো অবশ্যই ভিডিওতে আপনি এ টু জেড দেখে নেবেন হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন টেক অন বাংলা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতোই আমি আছে আপনার সাথে নাসিম আপনি যদি এখন পর্যন্ত টেক অন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো চলুন চলে যাই এখন মোবাইল স্ক্রিনে এই আকর্ষণীয় কাজটি যদি আপনি করতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনাকে একটি অ্যাপ করতে হবে ইনস্টল অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন প্ল্যান প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর চার্জ বক্সে লিখবেন বয়েজ চেঞ্জার বয়েজ আর রেকর্ডার লেখার সঙ্গে সঙ্গে এই অ্যাপটি চলে আসবে আর হ্যাঁ অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আর একটি জিনিস আপনার জেনে ভালো লাগবে যে এখন পর্যন্ত এই অ্যাপটি যারা ইউজ করেছে প্রায় প্রত্যেকেই পজিটিভ কমেন্ট করেছে যেটি কিন্তু আপনারা একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন অ্যাপটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দিবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে চারটি অপশন চলে আসবে বয়েস অডিও ওপেন অডিও বয়েস জ মেসেজ এবং সেভ অডিও তো এখান থেকে অবশ্যই আপনি রেকর্ড অডিওতে ক্লিক করে দিবেন রেকর্ড অডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরকম কিছু অপশন চলে আসবে এখান থেকে আপনি এই আইকনটির উপর ক্লিক করে দিবেন বিশেষ করে রেকর্ডের যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যা বলবেন সেটি কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে তার পরবর্তীতে আপনি যখন পুনরায় এই অপশনটিতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পারবেন এরকম কিছু অপশন চলে আসবে এবং এই নিচের দিকে আপনার লক্ষ্য করবেন অনেক অপশন নর্মাল কাস্টম এলিয়ান এবং ওল্ড ম্যান ফিমেল চাইল্ড এখানে কিন্তু অনেক অনেক অপশন পেয়ে যাচ্ছে না আপনি যে কোনো একটি চুজ করে দিবেন চুজ করার পর কিন্তু আপনি দেখতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ বয়সটা আপনার চেঞ্জ হয়ে যাবে এখানে স্টার্টে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন আর আপনার বয়সটা নর্মাল অবস্থায় কীরকম এটি যদি দেখতে চান তাহলে নর্মালে ক্লিক করে দিলেই কিন্তু আপনি শুনতে পারবেন আর এটি সেভ করার জন্য এই আইকনটিতে অবশ্যই আপনি ক্লিক করে দেবেন রাইট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে এখান থেকে সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটি সেভ হয়ে যাবে সেভ হওয়ার পর আপনি যদি সরাসরি এখন আপনার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে চান হোয়াটসঅ্যাপ ই মেসেঞ্জারে তাহলে অবশ্যই শেয়ারে ক্লিক করে দিবেন শেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে আমি ব্রেকে চলে আসবো ব্র্যাকে চলে আসার পর ওপেন অডিওতে যখনই ক্লিক করব আমি যে অডিওগুলো করে রেখেছি সেগুলো কিন্তু এখানে লিস্ট আকারে শু হবে আপনার যদি করে রাখেন তাহলে সেটিও কিন্তু দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বয়েজ মেসেজ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পারবেন এখানে একটি পপ আপ চলে আসবে আর আপনার সামনে কিছু অপশন আসতে পারে সেই অপশনগুলো অবশ্যই আপনি পারমিশন দেবেন তাহলে কিন্তু এরকম একটি পপ আপ চলে আসবে এই উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম অপশন চলে আসবে এখানে যদি আপনি রেকর্ডের আইকনে ক্লিক করেন তাহলে কিন্তু রেকর্ড হওয়া শুরু হবে এবং এই জায়গা থেকে কিন্তু আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে আপনার ফ্রেন্ডের সঙ্গে বয়েসের রেকর্ড করে শেয়ার করতে পারবেন যেটি অনেকটাই আকর্ষণীয় হবে এবং সবাই কিন্তু অবাক হয়ে যাবে আজকের পর থেকে আপনি খুব সহজেই আপনার ফ্রেন্ডের সঙ্গে বয়েসের মাধ্যমে ফান করতে পারবেন আর তাকে অবাক করে দিতে পারবেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর প্রতিনিয়তই যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও চান তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আবার দেখেন আরো ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ হাফেজ